রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা, রক্ত বের হলে রোজা হবে কিনা, আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকাত দিতে হবে কিনা, আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে এ টাকার কি জাকাত দিতে হবে, রোজা অবস্থা মিসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে, রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে, আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে, যাবে রোজা রাখা অবস্থা রক্তদান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে, নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন কোনো অসুবিধা নেই, তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন। শামিমা ইসলাম শক্তি আপনি লিখেছেন, আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? আপনার বাবা যদি শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি ধরনের অসুস্থতা। যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না, খুবই ক্ষীণ, এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয়, বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে, রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন, রোগ অনেক বেড়ে যেতে পারে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। ওয়াল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়া, আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন। এই ফিদিয়াটা হলো কাফ, আপনার ঠিক ফিত্রা, ফিত্রার সমপরিমাণ, এক একটা রোজার জন্য এক একটা ফিত্রা, 30টা রোজার জন্য 30টা ফিত্রা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন। আর যদি অসুস্থতা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে সেই সম্ভাবনা আছে, তাহলে অপেক্ষা করবেন, সুস্থ হওয়ার পর তিনি রাখবেন, না রাখতে পারলে তখন সেক্ষেত্রে ফিদিয়া দিবেন। সিরাজ্জাক সিরাজ আপনি লিখেছেন, আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে এ টাকার কি জাকাত দিতে হবে? জি ভাই, এ টাকা জাকাত দিতে হবে, বছরে একবার আপনি স্টক মিলাবেন, স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কি, এটার এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসেব করে দিবেন। রাশেদুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকাত দিতে হবে কিনা? এ টাকার জাকাত আপনি দিবেন, তবে যখন পাবেন পাওয়ার পর আপনাকে জাকাত দিতে হবে, পাওয়ার পর বিগত সব বছরে জাকাত দিবেন কিনা? ফুকাহানা বলেন যে সব বছরে জাকাত দিবেন, এটা অনেক ইমামের মত, সৌদি আরবের স্কলারদের অনেকে অবশ্য ভিন্ন মত পোষণ করেন, যেমন শেখ মোহাম্মদ সালাহুল উসাইমিন রহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম, তাদের বক্তব্য হলো যে যেই বছর পাবেন সেই বছরে জাকাতটা দিবেন, বিগত বছরগুলো টাকার জাকাত আপনি দিবেন না, যার কাছে টাকা আছে তিনিও দিবেন না, কারণ তিনিও এটার মালিক নন আর আপনি এটার মালিক হয়েও যেহেতু আপনার হস্তগত নয় আপনাকে পিতৃগত বছরগুলো জাকাত দিতে হবে না। তবে অধিকতর সতর্কতাপূর্ণ মত অবশ্যই প্রথমটি, অর্থাৎ আমরা কাউকে লোন দিলে ধার দিলে সে টাকাটা আদায় করার পর বিগত প্রতি বছরের জাকাত আমরা দিয়ে যাব, এতে আপাত দৃষ্টিতে কিছু লস হয়তো আমাদের হচ্ছে, হয়তো আমাদের কিছু টাকার ঘাটতি হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বিনিময়ে আমরা আজর আজিম এবং মহাপুরস্কার পাবো ইনশাআল্লাহ তাআলা, বিদেশের চেষ্টা আমাদের থাকা উচিত। এর পাশাপাশি মনে রাখতে হবে যে যদি সেই টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তো এটা জাকাত দেওয়ার প্রশ্নই উঠে না, পেলে তখন যায় জাকাত দেওয়ার প্রশ্ন উঠবে। আর যদি পাওয়ার সম্ভাবনা খুব জোরালো থাকে সেক্ষেত্রে আপনি বছর বছর দিয়ে যান, সেটাও আপনি করতে পারেন। নুরুজ্জামান সনি আপনি লিখেছেন, রোজা অবস্থা মিসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজার কোনো সমস্যা হবে না, তবে মিসওয়াক যদি করতে যান আর মিসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায় তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না, এ হলো আপনার কাজ এবং দায়িত্ব, এটুকু যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে সিঙ্গার মাসুদ জ্যাকসন এআইডি থেকে আপনি লিখেছেন, রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা, রক্ত বের হলে রোজা হবে কিনা? চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই, রক্ত যদি অনেক বেশি বের হয় শরীর থেকে, যে দুর্বল হয়ে গেছেন আপনার যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না, সেটা তো আরেক বিষয়, এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে, তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না, নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না।